একটা সময় ধারাবাহিকভাবে নম্বরের দৌড়ে এগিয়ে থাকতো বিজ্ঞান, কারণ অঙ্কেতেই তো একশোয় একশো মেলে। তাই বলে ভূগোল কিংবা দর্শনে একশো, অসম্ভবকে সম্ভব করলেন জলপাইগুড়ি জেলা স্কুলের কলা বিভাগের ছাত্র গ্রন্থন সেনগুপ্ত। তার মার্কশিটে চোখ রাখলে আঁতকে উঠবে বিজ্ঞানও। গ্রন্থন বাংলায় পেয়েছেন 99, ইংরেজিতে 90, ভূগোলে 100, ইতিহাসে 98, দর্শনে 100 এবং ঐচ্ছিক বিষয় 99। কলা বিভাগ থেকে বিজ্ঞানকে পিছনে ফেলার নেপথ্যে অবশ্য উচ্চ মাধ্যমিকের নয়া প্রশ্নের কাঠামোকে কারণ বলছেন রাজ্যের ফার্স্ট বয়। বর্তমানে সরকারের যে সিলেবাস এবং তার যে প্রশ্নের প্যাটার্ন, তা সেই বিষয়টা আমাদের, আমাকে কেন, প্রত্যেকটা ছাত্রকেই আমি মনে করি অত্যন্ত হেল্প করছে। কারণ এই যে এমসিকিউ এসিকিউ প্যাটার্নের প্রশ্ন করে দেওয়া হয়েছে, সিলেবাস এইভাবে তৈরি করা হয়েছে সরকারের পক্ষ থেকে, তাতে যারা বইটা খুঁটিয়ে পড়ছে তাদের অত্যন্ত সুবিধা হচ্ছে এবং তাই প্রমাণিত। ঐচ্ছিক নিয়ে উচ্চ মাধ্যমিকে এখন 6টি বিষয়, যেখানে প্রথম ও দ্বিতীয় ভাষায় পাশ করতেই হয়। তারপর 6টির মধ্যে সেরা 5টি বিষয়ের নম্বরের যোগফলেই তৈরি হয় মেধা তালিকা। এই বদলের সুফল পেয়েছেন উত্তরবঙ্গের গ্রন্থন। টেলিফোনে এসেছে স্বয়ং মুখ্যমন্ত্রীর অভিনন্দন। ইতিহাস নিয়ে পড়ার ইচ্ছে রয়েছে, ইতিহাস নিয়ে যাদবপুরে পড়ার ইচ্ছে রয়েছে, তারপর ইতিহাসের অধ্যাপক হওয়ার ইচ্ছে। আচ্ছা, নিশ্চয়ই নিশ্চয়ই, হ্যাঁ 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 একদম নিশ্চয়ই। এবিপি আনন্দর মাধ্যমে কলা বিভাগ থেকে রাজ্যের সেরা ছাত্রের সঙ্গে কথা বলে আপ্লুত শিক্ষামন্ত্রীও। আমাদের একটা ধারণা আছে যে বিজ্ঞান পড়লে নম্বর টম্বর বেশি ওঠে, খাতা দেখতে সুবিধা হয়। স্বাগত এই গ্রন্থন সেনগুপ্তর এটা দেখার পর আমার তো সাংঘাতিক গর্বে বুক ফুলে গেছে। এই কারণে খুলেছে যে আর্টস থেকে সে সবাইকে টপকে ফার্স্ট হয়েছে। এটা এই যে মানুষের মধ্যে যে একটা ধারণা, সেই ধারণাকে কিন্তু ভেঙে দিল। কলা বিভাগ থেকে উচ্চ মাধ্যমিকে ভালো ফল নতুন নয়। 1973 সালে লেখিকা অনিতা অগ্নিহোত্রী রাজ্যে দ্বিতীয় হন, তিনি ছিলেন কলা বিভাগের ছাত্রী। পরের বছর উচ্চ মাধ্যমিকে মেয়েদের মধ্যে প্রথম হন গায়িকা ইন্দ্রাণী সেন, আর্টসের পড়ুয়া ইন্দ্রাণী রাজ্যে তৃতীয় হন। গ্রন্থনের সাফল্যে তাঁরাও নতুন করে উচ্ছ্বসিত। এইবারে তো ছেলেটি 496 নম্বর পেয়ে 500-তে সাংঘাতিক ভালো রেজাল্ট করেছে এবং হিউম্যানিটিজ নিয়ে ফার্স্ট হওয়া, এটা একটা বিরাট কৃতিত্বের ব্যাপার। কলা বিভাগের নম্বর তো সাধারণত কম ওঠে, অন্তত আমি আমাদের সময়ে যা ব্যবস্থা ছিল সেই তার পরিপ্রেক্ষিতে বলছি, তাতে ও যে পুরো লিস্টে টপ করেছে এটা একটা খুব বিরাট একটা অ্যাচিভমেন্ট আমি বলবো। মেধা তালিকায় পঞ্চম, মেয়েদের মধ্যে প্রথম বাঁকুড়ার রানীবাঁধ হাইস্কুলের অনিমা গড়াই। নতুন ইতিহাসে তার নাম উঠল, কারণ অনিমাও কলা বিভাগ। তবে গান থিয়েটার কুইজের সঙ্গে ইতিহাস ভূগোল দর্শনকে মিশিয়ে ফেলে নজির গড়েছেন গ্রন্থন। সকাতরে ওই কাঁদিছে সকলে, শোনো শোনো পিতা, কহো কানে কানে, শোনাও প্রাণে প্রাণে, মঙ্গল বারতা। কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ।